আপনারা সাথে আছেন আমি রোজিনা। ছোট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা কি বই খাতা নিয়ে রেডি? তো আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি আজকে তাহলে কি করবো। রেডি সোনামণিরা, এই যে দেখো আজকে আমরা কি করবো, আমাদের প্রথম অধ্যায় এই যে আছে দেখো আমাদের বন্ধুরা। তুমি অধ্যায়টা বের করো, এখন আমি তোমাদের রিডিং পড়াবো। এই যে দেখো আমরা এখন রিডিং পড়বো, আমার সাথে সাথে তোমরাও পড়বে। হ্যাঁ, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, এই যে দেখো কি বলছে, ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে, খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবে, খালা তো বোন সীমা আপাও সাথে আছে। এই যে দেখতে পাচ্ছ ছবিতে। হ্যাঁ, এবার পরেরটা দেখো, বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে কি লাউ, এই যে দেখছো বড় বড় লাউ ঝুলছে, সবুজ পাতার মধ্যে দুলছে কি সাদা ফুল, এই যে আমরা সাদা ফুল দেখতে পাচ্ছি। এবার নিচে দেখো, সিমের মাচার ওপর সিম, সিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল চড়ুই শালিক মাচার ওপর উঠছে, দেখতে পাচ্ছো, এই দেখো মাচার ওপরে পাখি উঠছে। তারপর দেখো মাচার পাশের বেগুন ক্ষেত ফুলে ভরা, টুনটুনি পাখি ফুলের ওপর উঠছে, হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে, যে দেখতে পাচ্ছ। এবার আমরা পরের পৃষ্ঠায় যাব। আর ওমর যেমন অবাক তেমনি খুশি, খালু বললেন পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়, অনেক পাখি আবার মধু ভালোবাসে, ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক, খালুর কাছে শুনলো মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। তারপর দেখো, পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়, মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। তারপর দেখো, আম গাছ দেখিয়ে খালু বললেন এখন গাছে মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে, ছবিতে দেখতে পাচ্ছ। দেখো, ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বলল গাছ আমাদের উপকার করে, একটু ভেবে বলতো কিভাবে, ঐশী খুশিতে হাততালি দিল, বলল আমি জানি আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়ি আর কাঠও পাই। খালু বললেন ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। তাহলে গাছ আমাদের কী দিয়ে উপকার করে? অক্সিজেন দিয়ে। ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল দুলছে, পাখি মৌমাছি উঠছে ও ফুলে বসছে, সবাই যেন সবার কত আপনজন। এই যে দেখো, তারপরে আমরা আজকে আরো কি শিখব, ওই চ্যাপ্টার থেকে শিখব হচ্ছে শব্দার্থ। তাহলে আমার সাথে সাথে তোমরা বলবে এবং খাতায় তুলে নেবে, লিখবে, ঠিক আছে? দেখো, আহরণ মানে কি? আহরণ মানে হচ্ছে সংগ্রহ করা। আহরণ মানে কি? আহরণ মানে হচ্ছে সংগ্রহ করা। মুকুল, মুকুল মানে কি? মুকুল মানে হচ্ছে আমের বোল। মুকুল মানে কি? মুকুল মানে হচ্ছে আমের বোল। খড়ি, খড়ি মানে কি? খড়ি মানে হচ্ছে শুকনা কাঠ। খড়ি মানে কি? শুকনা কাঠ। গুটি মানে কি? গুটি মানে হচ্ছে ছোট দানা। শস্য, শস্য মানে হচ্ছে ফসল। উপকার, উপকার মানে কি বলতো? উপকার মানে হচ্ছে কল্যাণ করা। খাতায় তোমরা এটা সুন্দর করে তুলে নাও এবং এটা বাসায় ভালো করে পড়বে। হ্যাঁ, আবার বলো আমার সাথে, আহরণ করা। আহরণ মানে কি? সংগ্রহ করা। আহরণ মানে কি? সংগ্রহ করা। মুকুল, মুকুল মানে কি? মুকুল মানে হচ্ছে আমের বোল। খড়ি, খড়ি মানে কি? শুকনা কাঠ। গুটি, গুটি মানে হচ্ছে ছোট দানা। আবার বলো, গুটি মানে হচ্ছে ছোট দানা। শস্য, শস্য মানে হচ্ছে ফসল। শস্য মানে কি? ফসল। উপকার, উপকার মানে হচ্ছে কল্যাণ করা। তাহলে দেখো আমরা আরো কি কি শিখবো, আমরা আরো শিখবো হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দটা দেখো, এগুলো হচ্ছে মূল শব্দ আর এগুলো হচ্ছে বিপরীত শব্দ। এই যে দেখো, বড় বড় ছোট, পরিণত অপরিণত। আবার বলো, বড় ছোট, পরিণত অপরিণত। উপকার অপকার, উপকার অপকার। তোমরা খাতায় অবশ্যই এগুলো তুলে নিবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং আমার সাথে সাথে বলো, আপন পর, আপন পর, সুন্দর কুচ্ছিত, সুন্দর
বড় ছোট, বড় ছোট, পরিণত অপরিণত, পরিণত অপরিণত, উপকার অপকার, উপকার অপকার, আপন পর, আপন পর, সুন্দর। এই বিপরীত শব্দ কি? কুৎসিত। সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। তাহলে বড়, এই বিপরীত শব্দ আমরা কি দেখলাম? ছোট। পরিণত, এই বিপরীত শব্দ কি? অপরিণত। উপকার, এর বিপরীত শব্দ হচ্ছে অপকার। আপনের বিপরীত শব্দ কি? পর। সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। এগুলো খাতে সুন্দর তুলে এগুলো পড়বে, ঠিক আছে? আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে দেখো, এবার শিখবো হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দগুলো দেখো, এ পাশে আছে মূল শব্দ আর এ পাশে হচ্ছে সব সমার্থক শব্দ। আমার সাথে সাথে বলবে এবং খাতায় সেগুলো তুলে নিবে। ফুল, ফুলের সমার্থক শব্দ কি? পুষ্প। ফুলের সমার্থক শব্দ হচ্ছে পুষ্প। কি খাতায় তুলতে পারলে? আচ্ছা আস্তে ধীরে তোলো। গাছ, গাছের সমার্থক শব্দ হচ্ছে বৃক্ষ। গাছের সমার্থক শব্দ কি? বৃক্ষ। বাড়ি, এর সমার্থক শব্দ কি? গৃহ। বাগান, এর সমার্থক শব্দ হচ্ছে কানন। সাদা, এর সমার্থক শব্দ কি? শ্বেত। আবার বলো। ফুল, ফুলের সমার্থক শব্দ পুষ্প। গাছ, এর সমার্থক শব্দ বৃক্ষ। গাছের সমার্থক শব্দ বৃক্ষ। বাড়ি, এর সমার্থক শব্দ কি? গৃহ। বাড়ির সমার্থক শব্দ গৃহ। কি খাতে তুলছো? হ্যাঁ, এভাবে যেগুলো লেখা আছে এগুলো সুন্দর করে সব তুলে নাও আর আমার সাথে সাথে বলো। বাগানের সমার্থক শব্দ হচ্ছে কানন। বাগানের সমার্থক শব্দ কি? কানন। সাদা, এর সমার্থক শব্দ হচ্ছে শ্বেত। সাদা, এর সমার্থক শব্দ কি? শ্বেত। আচ্ছা লাস্ট আমরা আর একবার পড়ি। ফুলের সমার্থক শব্দ পুষ্প। গাছের সমার্থক শব্দ বৃক্ষ। বাড়ি, এর সমার্থক শব্দ গৃহ। বাগানের সমার্থক শব্দ কানন। সাদা, এর সমার্থক শব্দ শ্বেত। ঠিক আছে, আজকে তাহলে যে পড়াগুলো তোমাদের করালাম এগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এগুলো সুন্দর